এইভাবে দিতে চাইনি কিন্তু আজকে দিতে বাধ্য হচ্ছি একটাই কারণে, সে এখনো বোঝাতে এনাদেরকে অনেক টাইম লাগবে। ওনারা সত্যি বোঝে না সেই মূর্খের মতো এখনো ব্যবহার, কি বলবো, বলতে বাধ্য হচ্ছে। আমি নিজে গ্রামের মেয়ে হয় তাও আমি বলতে বাধ্য হচ্ছে। দেখতে পাচ্ছেন ওখানে অনেকজন আছে, আর আমাদের বাড়ির মাত্র বাবা আছে আর বৌদি আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কাদেরকে দেখাতে চাইছি। ওনারা এসেছেন বাটানগর থেকে, আর আমাদের চ্যানেল তো ওনাদের খুব পছন্দ। তো সেই রকমভাবে আমাদের আজকে শনিবার বিকাল, এখন এক্ষুনি আসলেন ওনারা, এসে যাচ্ছে, শুধু চাটা খেয়েছে, আর মাঝে একটু ঝামেলা হয়ে গেছিলো, তো তার জন্য সবাই একটু থমথমে ছিলাম বাড়ির মধ্যে। আর এখন এই ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। তো বাবা এদিকে, সুনু আছে, বৌদি আছে, আর মা ওই সাইডে আছে, আর সবাই মিলে এখন একটু ঘুরে বেড়াবো এদিকটাতে। আর এতক্ষণ ধরে গল্পই করছিলাম আমরা ওনাদেরকে, একদম কাছের থেকে দেখাচ্ছি, এখনো পর্যন্ত তো দেখাইনি, তো দেখাচ্ছি, চলুন আস্তে আস্তে যাই ওনাদের সঙ্গে গল্প করতে করতে এই সাইডটা পুরো ঘুরে নিই। মাটির আখ যতটা পাবে পায়েতে বাচ্চারা ততটাই ভালো, বাচ্চা থেকে বড় থেকে সবেরই দরকার। আমরা তো এখন খাল হয়ে গেছি না, জুতো চপ্পল ছাড়া চলতে পারি না, যার জন্য আমাদের চোখের প্রয়োজন তাড়াতাড়ি চলে আসে। শুধু বাবাকে দেখা যায় না, শুধু বাবা শুধু শুধু বাবাকে তো দেখা যায় না, ও তো বিহাইন্ড দ্য সিন থাকে। আমরা সবাই মিলে এখন মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, গল্প টল্প করছি। আর অ্যাটাক হয়েছে সেটা বলো। আর আপনারা যারা আমার ব্লগ দেখবেন তাদেরকে আমি বলে দেবো, আপনারা যখন আমাদের বাড়িতে আসবেন দয়া করে বাড়ির সামনে, মানে বাড়িতে ঢোকার আগে ওই ওই জায়গাটাতে যে বাস ধান আছে সেখানে ফটো নেবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ, কারণ ওই যে আমি একটু আগে বললাম একটু ঝামেলা হয়ে গেছিলো আমাদের অপোজিট সাইডে যারা থাকেন ওনাদের সঙ্গে, আমাদের অতটা ঠিকঠাক রিলেশন নেই, তো আর কি বলবো, তো সেই জন্য নানা রকম সমস্যা হতে পারে। সরাসরি আমার বাড়ি আসবেন, তারপরে আমরা এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়াবো, শুধু ওই জায়গাটা, শুধু ওইটুকু আর কিচ্ছু নয়। বাবা কাদা ওখানে পালিয়ে আছে, ও যে লাগাচ্ছে পাইপটা, যেতে যেতে তো শুকিয়ে যাবে না, কি শুনা করতে তো ঠিক থাকবে, ওখানে গিয়ে ভিজে যাবে।
যে খাবার খেয়ে নেওয়া হ্যাঁ কৃষ্ণনগর গিয়ে আমি এখানে খাবি হ্যাঁ হ্যাঁ কৃষ্ণনগর গিয়ে বাড়ি নিয়ে যেতে তো লোড নিয়ে হয়ে যায় আমি ওইটাই বলছি আর যদি বলেন তো আমরা এক্ষুনি বাড়ি নিয়ে যাই শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা এখানে খাবো তোর মা আমাদের এদিকে একটু দিয়ে ওই টিনটার উপর রাখো দেখো দেখো হ্যাঁ পুরো পুরো যাবে ওখানে নিয়ে চলো জল পাগল পুরো তো এখন প্রায় সন্ধ্যা হতে এলো আর বকফুলগুলোর এই অবস্থা তো বাবা কিছু পেড়ে দিচ্ছে ওনাদের জন্য চলে আসবে কিন্তু চলে আসবে চলে আসবে চাঁদা নোংরা হবে বাবা তুলো না নোংরা করবে সিট নোংরা করবে ও ও আর উপরে উঠে দাঁড়িয়ে থাকে এ শোনাও আমি সেই বিকাল 4:30-4 নাগাদ ভিডিও করেছিলাম ভিডিও শ্যুট করেছিলাম তারপরে আর করা হয়নি ওনারা বেরিয়ে যাওয়ার ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি এমনকি ওনাদেরকে ঠিকঠাকভাবে আমি দেখাতেও পারিনি জাস্ট দু একটা ফটোর মাধ্যমে আপনাদেরকে দেখালাম কারণ এমন একটা ঘটনা ঘটে গেছিল যার জন্য ওনাদেরকে ঠিকঠাক করে সময় কি ওনাদের সঙ্গে ঠিকঠাক করে গল্পটা পর্যন্ত করতে পারিনি সেই বিকালে শ্যুট করেছি তারপরে আর আপনাদের সঙ্গে কথাই বলা হয়নি ওনারা এসেছিলেন তো তারপরে হলো না হলো তারপরে ব্লগটা আমি শেষও করতে পারিনি আমি সাথে ওই টাইমে আমি চলে গেছিলাম একটু আরামঘাটা আর আরামঘাটা থেকে এই জাস্ট ফিরলাম আর এখন বাজে 10:20 তো আমি জাস্ট ফিরলাম হাত ধুয়েছি পাটা পর্যন্ত ধোয়ার টাইম হয়নি কারণ এসে আমি চা খেলাম আর ওনারা বেশ কিছু গিফট নিয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর গিফট নিয়েছেন আমাদের ভালোবেসে মানে আমাদেরকে ভালোবেসে ওনারা গিফট নিয়েছে তো সেগুলোই দেখাবো এখন আর তার আগে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা আমি এইভাবে দিতে চাইনি কিন্তু আজকে দিতে বাধ্য হচ্ছি একটাই কারণে সে কারণটা তো বলবই ওই যে আমি একবার বলেছিলাম বিকালে ভিডিও শুট করতে করতে যে আপনারা যখনই আসবেন আমাদেরকে একটু হলে ইনফর্ম করে আসবেন যাতে আমরা আগে থেকে বুঝতে পারি তো এনারাও সেই রকমই ইনফর্ম করেই এসেছিলেন কিন্তু আমাদের আমরা ঠিক টাইমটা বুঝতে পারিনি যে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো তো সেই সে ব্যাপারটা হয়ে ওঠেনি আমরা বাড়ির মধ্যে ছিলাম ওনারা এসেছিলেন তো খুবই ভালো কথা খুব ওনারাও খুব ভালো মানুষ এসেছিলেন অনেক দূর থেকে হ্যাঁ ওনারা বাটানগর থেকে এসেছিলেন তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দাদার ফোন নাম্বার 9564326298 আবারও বলছি 9564326298 এটা হচ্ছে দাদার ফোন নাম্বার আর এই নাম্বারে ফোন করলে আপনারা যখনই ফোন করেন না কেন দাদা রিসিভ করতে পারবে মানে সব সময়ের জন্য অন থাকে এই নাম্বারটা তো শুনো শুনোর মতো কথা বলছে আর আমরা এখানে বসে আছি তো আজকে আমাদের মুডটা সত্যি খুবই ভালো হওয়ার কথা ছিল যেহেতু বাইরে থেকে ওনারা এসেছিলেন খুবই ভালো হওয়ার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য আমাদের মুড সবারই একটু অফ আছে কারণটা সেই রকম ভাবে বলতে চাইছি না মানে গ্রাম গ্রাম সাইড তো অনেকে ফটো তোলা বা ভিডিও করে অনেক সময় বুঝতে পারে না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে শুনো 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 এটা ঠিক না তো সেই কি বলবো মানে বলতে বাধ্য হচ্ছি গ্রামের মানুষ এখনো পর্যন্ত সেই সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়েনি যে ফটো তোলা বা ভিডিও তোলা এটা সেরকম কোনো ব্যাপার নয় তো ফটো বা ভিডিও তুললে অনেকে অনেক কিছু মনে করেন যে আমাদের সঙ্গে কি হয়ে গেল বা কি কি হয়ে যাবে এরকম অনেকে মনে করেন কিন্তু সব ক্ষেত্রে সব কিছু নয় তো সেই রকমই আমি বলছি যে আপনারা যখন আসবেন অবশ্যই করে এই নাম্বারে ফোন করবেন ফোন করে আমাদের বাড়ি আসার আগে
আমাদেরকে ইনফর্ম করবেন যে আমরা পৌঁছে গেছি, তখন আমরা কি করব যে আমরা চেষ্টা করব গেটের কাছে গিয়ে দাঁড়ানোর। আর একটা কথা বলবো যে আপনারা যখন আসবেন আমাদের বাড়ির মানে বাড়ির হোকার আশেপাশে যে সমস্ত বাজার আছে বা দোকানপাট আছে এগুলোতে দয়া করে ফটো তুলবেন না, আর যখনই তুলবেন তো আমাদেরকে সঙ্গে নিয়ে তুলবেন, আপনারা একা একা তুলতে যাবেন না, ঠিক আছে? তো এটা খারাপ কোনো ব্যাপার না, ভালো ভালোর জন্যই বললাম, কারণ সব গাড়ি তো সব কিছু বোঝে না, এক একজন এক এক রকম ভাবে ধরে নেন। তো সেই জন্য বলছি মানে যারা ফটো আপনারা যারা ফটো তুলবেন এসে, আমাদের বাড়ির কথা বলছি না, বাড়িতে ঢোকার আগে যে সমস্ত দোকানপাট আছে আশেপাশে যে বাজারটার আছে এগুলো নিজেরা ফটো তুলতে যাবেন না, কারণ ওগুলো আমাদের নয়। আর তার আর যদি ফটো তুলতে খুবই ইচ্ছে হয় তো আমাদেরকে সঙ্গে নিয়ে তারপরে তুলবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। কারণ আজকে একটা বিষয় সমস্যার সম্মুখীন হয়েছিলাম, ওই যে বললাম যে ফটো অনেকে বোঝে না, গ্রামের মানুষ তো অনেক কিছু বোঝে না, তো এখনো বোঝাতে এনাদেরকে অনেক টাইম লাগবে, ওনারা সত্যি বোঝে না, সেই মূর্খের মতো এখনো ব্যবহার, কি বলবো, বলতে বাধ্য হচ্ছে। আমি নিজে গ্রামের মেয়ে হয় তাও আমি বলতে বাধ্য হচ্ছে, এটা এটা বলা আমার একদমই সাজা নাই, কিন্তু আজকে ঘটনার পর থেকে বলতে বাধ্য হচ্ছি। তো খুবই মুড দেখে আশা করে বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটে, ওনারা সত্যি এত ভালো মানুষ আমাদের সঙ্গে এই 10:30 পর্যন্ত, 10:30 থেকে 10:15 আমরা আড়ং ঘাটছিলাম না, 10:05 পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে ছিলেন আড়ং ঘাটা, সেই তাও 3-3.5 ঘন্টা বসেছিলেন ওনারা আমাদের সঙ্গে। আমার কিছু করার নেই, এবার আমি গিফট গুলো এক এক করে দেখাবো। শুনো তোমার গিফট কই, মানে আমরা সত্যি খুবই লজ্জিত যে ওনারা আসলেন বাড়িতে, আমরা ঠিক করে কথাটা পর্যন্ত বলতে পারলাম না। তো ওনারা এই যে গিফট নিয়ে এসেছেন, এটা শুনুর শুনুন তো, এটা শুনুর জন্য মেয়ে পিঙ্ক পিঙ্ক কালার কি সুন্দর এই যে সোয়েটারের সঙ্গে খুব সুন্দর, হ্যাঁ আর এই যে শুনুন এর পরানোর জন্য নিয়েছে না আর আরেকটা নিয়েছে শুনে সোয়েটার কি দারুন, আর এই যে এটাকে পরানোর জন্য না শোনা, এটা পরবে তো, একে পরাবো তো, তুমি পরবে না তো, এটা 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 তোমার না, এটা তোমার না, এটা আমার, এটা আমার, তাহলে তো এই দুটো নিয়ে এসে কি দারুণ হয়েছে, সুন্দর কালারটাও খুব সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমাদের সবার। হ্যাঁ আর এসছে অনেকের জন্য একটা গিফট, এই যে আর এই বক্সটাতে কি আছে এখনো জানি না, কারণ এখনো খোলা হয়নি, এটা আমার মার আর বৌদির জন্য, কি আছে এবার দেখি। বাবা ও শোনা, দাঁত কত বড় বড়, কেমন করে কামড়ে দেয়, কেমন করে কামড়ে দেয়, মিল্টনের এগুলো খুব সুন্দর হয়েছে আর খুবই কাজের, খুব কাজের এগুলো অনেকদিন থেকে আমাদের চ্যানেল দেখেন, মিয়ানমার গ্যালারি এগুলো ওনাদের খুব পছন্দের চ্যানেল, সেই ভাবে কৃষ্ণনগর বেড়াতে আসলেন, তো এখানে আসলে তো ওই যে দেখালাম সমস্ত কিছু। আর আজকের ব্লগ
খুব বকবক করে ফেললাম শেষ পর্যন্ত, কিন্তু প্রথম থেকে কোনো রকম বকবক করতে পারিনি। আমার শুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ওই যে একটা কথা সবসময় মনে রাখবে, আমাদের বাড়িতে যখন আসবেন দাদাকে একবার হলেও ফোন করে নেবেন, কারণ আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের সেফটির জন্য আমরা বলছি। হ্যাঁ অবশ্যই কিন্তু ফোন করে নেবেন।